বেলা ভাই হচ্ছে যে আর 2-3 মাস কাম করবো, করি বার যে কৃষি কি কাজ, কৃষি কাজ করবে বার যে কৃষি কাজ করবে নাহলে ফিশারি। কি করবে আর কি করবে? এতটুকুই বললো তো। তাহলে তুমি যদি চলে যায় আরেকজন লোক নিয়ে আইবা। না আমার হচ্ছে যে এখানে থেকে তো লাভ নাই, বেকার তোমার কি মনে হয় লাভ নাই? ভবিষ্যৎ নষ্ট হবে। তোমার কি মনে হয় লাভ নাই? মনে হয় স্যার, তুমি দেখো, আমি চাই কি যে সৎ লোক, এবং মানে আমি খুশি হইলে কিন্তু তখন আচ্ছা আর পিছু ফিরা তাকানোর কোনো সুযোগ নেই। কিন্তু বেলুন যেরকম আচরণ করে তাতে এখন যে আমার সব মানে আমি তো ওর সাথে তাল দিই স্যার, যা যা বলে তার আপনি যে তাল, যেভাবে বললেন স্যার ওইভাবেই। তুমি খালি বলবা কি তুমি জানালে 2 মাস আগে তাহলে জানা, মানে খুব সিরিয়াসলি বলবা, তুমি যাওয়ার আগে 2 মাস আগে তাহলে জানাই তো জানাও, তাহলে আমি চিন্তা করছি যে তুমি চলে গেলে আমার বাড়ি থেকে এক দুজন লোক নিয়ে আসবো আর কি। কারণ আমি তো দেখতেছি তাহলে এখানে যদি মনোযোগ সহকারে কাজ করা যায়, টাকা পয়সা ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে, এখানে মেলা টাকা কামানোর সুযোগ আছে। কিন্তু তোমার মতো যে দুষ্টু ছেলে পেলে এখানে সার রাখতে চায় না, যেটা আমি বুঝতে ও পেরেছি। আমাকে স্যার তাড়ানোর জন্য এরকম করছে, হ্যাঁ বুঝতে পারছি তো। হ্যাঁ, আমার কালকে বলছি, কালকে সাবজেক্ট দিচ্ছে যে আপনার আমার আপনার আমি হেল্প করি, হ্যাঁ, এবার একটা দূরে দূরে থাকে কিন্তু পয়সা দেওয়ার সময় তো দুজনের সমানই দেয়। দেখো ছেলেটা নতুন আসছে, স্বাভাবিক, একটা মোটিভেশন একটা বিষয়। আমি যদি আমি কই যে এ তোমার থেকে বেশি শিক্ষিত, এই তো তখন হে বিগে দেবো না, বুঝছো? হ্যাঁ অবশ্যই, আমি কইছি কি দেখো, বাচ্চা বাচ্চা ছেলে এখন তোমাকে বুঝতে হবে, তুমিও ওর সাথে এরকম বললে কেমন হয়, মিলে ঝিলে থাকতো।